today's video is all about Cumilla University. অনেকে ভালোবেসে এটাকে সেকেন্ড হোম বলেও ডাকে। এখানে আসলে প্রথমে যে জিনিসটা আপনার চোখে পড়বে তা হলো ভার্সিটির মেইন গেট। আপনার লাইফে যদি কোনো ক্রাশ না থাকার কারণে আপনি ডিপ্রেশনে চলে যান তাহলে এই গেটটা হবে আপনার প্রথম ক্রাশ। কিন্তু এখানে বেশি টাইম থাকা যাবে না, কারণ এখানে বেশি টাইম থাকলে সবাই ফার্স্ট ইয়ার মনে করে। ভার্সিটিতে হাঁটতে হাঁটতে মনে হবে যে আপনি রাজশাহীতে চলে এসেছেন, মনে হবে যে এটা কবির বুকে একখণ্ড রাজশাহী। আপনার ইচ্ছে করবে কিছুক্ষণের জন্য জন কিটস হয়ে যেতে, কিন্তু জন কিটস হওয়া যাবে না, কারণ একটু পরে এক্সাম আছে আর ওইদিকে আমার বন্ধুরা লেখাপড়া করে জীবনযুদ্ধে এগিয়ে যাচ্ছে। ক্যাম্পাসে সব থেকে যে জিনিসটা আপনার ভালো লাগবে তা হলো কেন্দ্রীয় মসজিদ, আর কেন্দ্রীয় মসজিদের পাশে আছে বঙ্গবন্ধু হল, দত্ত হল এবং নজরুল হল। দত্ত হলে যদি আপনি থাকতে পারেন তাহলে আপনার আলাদাভাবে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে না, কারণ এখানে জাস্ট একবার উঠবেন এবং নামবেন। আর সব থেকে ভালো লাগবে কৃষ্ণচূড়া রোড। আমি গেলাম না সামনে, কারণ সামনে জুনিয়র কাপল বসে আছে, তারা আমাকে দেখলে হেজিটেশন ফিল করতে পারে। হঠাৎ করে নজরে পড়লো আমার বন্ধু ও আমার বন্ধুর এক্স গল্প করতেছে এখানে। এটা চিঠি চত্বর, এখান থেকে চিঠি পেয়ে আমার বন্ধু বিয়েও করে ফেলল আর আমরা জীবনযুদ্ধে পিছিয়ে গেলাম। না না, এটা রাজপ্রাসাদ না, এটা বিবিএ ফ্যাকাল্টি। এই বিল্ডিংটা দেখলে আপনার মনে হবে আপনি কোনো রাজপ্রাসাদে চলে আসছেন, কিন্তু এই রাজপ্রাসাদটা শুধু পড়ালেখা করানোর জন্য। সব থেকে কষ্টের হলো সকাল 9টায় ঘুম থেকে উঠে এই রোড দিয়ে হাইকিং করতে করতে সায়েন্স ফ্যাকাল্টিতে ওঠা। যারা কষ্ট করে সায়েন্স ফ্যাকাল্টিতে ওঠে এত সকালে তাদের জন্য আমার মায়া হয়, অবশ্য সবার জন্য না। ক্লাসে গিয়ে দেখি ক্লাসরুম একদম ফাঁকা, অন্য রুমে আমার বন্ধুরা লেখাপড়া করে টিএস ইলিয়ট স্যামুয়েল জনসন হয়ে যাচ্ছে আর আমি জন কিটস হয়ে ঘুরে বেড়াচ্ছি। জীবন যদি কত পিছিয়ে গেলাম। ক্লাস শেষে এখানে আমার বন্ধুরা যে কেন দাঁড়িয়ে থাকে আর অন্য ফ্যাকাল্টির দিক তাকিয়ে থাকে সেটা আমি আজকেও বুঝলাম না। এই ক্যাম্পাসে অনেক রকম ফুল ফল দেখতে পারবেন, খেতেও পারবেন, আর রাজশাহীর কোনো বন্ধু থাকলে তো আম খাওয়ার ইচ্ছেও পূরণ হবে। কি নাই এখানে? আমার তো কেউ নাই এখানে। পড়তে পারলে আপনি দুই বেলা কাঁঠাল খেয়েই দিন পার করে দিতে পারবেন। ছোটবেলা শুনেছিলাম কাঠবিড়ালি পেয়ারা খায়, কিন্তু এখন দেখি সে কাঁঠাল খাওয়া শিখে গেছে। এই জায়গাটার নাম প্রেম সেতু। এখানে আসলে আপনার কাফল হওয়ার ইচ্ছেও পূরণ হবে। এই পাশ দিয়ে সোজা চলে যাবেন সায়েন্স ফ্যাকাল্টিতে। সায়েন্স ফ্যাকাল্টির এই জায়গাটা সানসেট দেখার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। এর আশেপাশে আপনি তাকালে আপনি নিজেকে ওয়ার্ডসওয়ার্থ মনে করবেন আর ড্যাফোডিল কবিতার কথা মনে করবেন। এই একটা কারণে আপনার সায়েন্স ফ্যাকাল্টিতে আসতে ইচ্ছে করতে পারে যদি আপনি অন্য ডিপার্টমেন্টের কেউ হয়ে থাকেন। এখানে থাকলে আপনি নেচারের অনেক কাছাকাছি থাকতে পারবেন, বোরিং ক্লাস এক্সামের ফাঁকে মাঝে মাঝে ঘুরতে যেতে পারবেন, শহীদ মিনারে বসে আড্ডা দিতে পারবেন। আর ভার্সিটির বাস নিয়ে কি বলবো, ভার্সিটির বাসে উঠলে আপনি ইচ্ছামতো ঘুরে বেড়াতে পারবেন আর এই বাসে উঠলে আপনার শরীরে একটা আলাদা ভাব চলে আসবে। লাইফে সবাই আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু এই বাসগুলো আপনাকে কখনোই ছেড়ে যাবে না। নির্দিষ্ট শিডিউল অনুযায়ী এই বাসগুলো আসবে এবং আপনাকে নিয়ে যাবে। That's all for today. See you next time.